গেলে হিলে 18 জানুয়ারি তারিখ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তপেতুন ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড এই তিনান রাজ্যর বিধানসভা ইলেকশনের দিন তারিখ ডিক্লেয়ার করছি চিফ ইলেকশন কমিশনার ফ্রেশ মিদর মাধ্যমে। গেলে হিলে ইলেকশন ডিক্লেয়ার ওনার জেরে ওই দেখা গেল রাজনৈতিকর হচ্ছে ভেজাল বা পলিটিক্যাল ভায়োলেন্স। ত্রিপুরা রাজ্যত পলিটিক্যাল ভায়োলেন্স শুনন নো জিনিস নয়, প্রত্যেক ইলেকশনত হিজু না হিজু হচ্ছে বেজাল আর পলিটিক্যাল মার্ডার অদে দেখা যায় আর শোনা যায়। ঠিক সিদুক কেনগুড়ি গেল্লেহিল্লিও দেখা যি আরও একবার পলিটিক্যাল ভায়োলেন্স আর মার্ডার অদে। গেল্লেহিল্লি রেত সম্বাগত সুরমা বিধানসভা আঞ্জামে ত্রিপুরা মোতার ওয়ার্কার দাঙ্গো প্রণজিত নমসূদ্ররে আক্রমণ করা ওই হবরম জিন ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের মেম্বার দাঙ্গো প্রণজিৎ নমসূদ্র গেল্লে রেদত মিটিং ঘুরি ঘুরাইতে জেক্কে ঘরত ফিরে সেক্কে একজাক মানুষ ঝাক বুদি তারে আক্রমণ গচ্ছুন আর সিওত তার গাড়িয়েন ভাঙি নেই তারে জানে ফোরানে রুক্কে গুড়ি নেই লগত তগত জাগাত মারে ফেলল। এই মারে ফেলেবার ঘটনা গান নিনে সুরমা বিধানসভা কেন্দ্র ত্রিপুরা মোতাউনি জাগা গান দোবদোবে গুড়ি হাবে দুন পুলিশ প্রশাসনরে জেকে প্রণজিৎ নমসূদ্রর মরা সরঙ্গান বামুন ছড়াই দুন নে যাওই। প্রণজিৎ নমসূদ্ররে ফোরানে মারে ফেলেবার সেজন আসামি উনরে পুলিশ প্রশাসনে দূরি ফাচ্ছন আর সে লগে 15 জনের মতন মানুষ এই পলিটিক্যাল মার্ডারত আদাগে গুড়ি উদফা যি। সে লগে এই পলিটিক্যাল মার্ডারত রুলিং গভর্নমেন্ট বা বিজেপি সরকাররে এই মাদারানত্তে দুজ দেদন ত্রিপুরা মোতা ওয়ার্কার শুনি শুনিবং ইকুনু ত্রিপুরা মোতা ওয়ার্কার শুনি হি হন কারবাবি বুঝেছি কালকে যেহেতু ইলেকশন ডিক্লিয়ার হওয়ার সাথে সাথেই ওদের একটা উত্তেজনা উত্তপ্ত সৃষ্টি হয়েছে আমাদের সুরমা কনস্টিটিউয়েন্সিতে। গতকাল 9টার সময় আমাদের ত্রিপুরা মোতার ওয়ারিয়ার্স টিসিএফের মেম্বার প্রণজিৎ নমসূদ্র উনি বাজার থেকে আসার পথে ওকে ওর গাড়ি ভাঙচুর করে ওকে স্পট ডেড করা হলো। তাই আমরা খুবই দুঃখিত, আমরা তেমন চাইছিলাম না কিন্তু গতে গিয়েছে, এখন করার কোনো কিছু নেই। কিন্তু আমাদেরকে প্রশাসন যথেষ্ট হেল্প করছে, আমরা যে আসামিগুলোকে বলার জন্য ধরার জন্য বলেছিলাম গতকাল, আমাদের 4 জন আসামি অলরেডি ধরা হয়ে গেছে, আরও ধরবে। আমাদের কাছে আরও 15 জন আসামির নাম এসেছে, আমরা এই লাশ নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, এর জন্য আমরা প্রশাসনের আজকে নতুবা কালকের ভিতরে। আচ্ছা, এর পেছনে কা মানে কারা জড়িত রয়েছে? কারা জড়িত? কোন দলের লোক? রুলিং গভর্নমেন্ট মানে বিজেপি কর মানে বিজেপি রুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাদারের সাথে জড়িত, রুলিং গভর্নমেন্ট মাদারের সাথে জড়িত, তা স্পষ্ট করে আমরা বুঝতে পেরেছি। ওদের মাটির তলের দুলু ছড়ে গিয়েছে, তাই ওরা চটপট করছে, ওরা ভয় পেয়ে আজকে আমাদের অ্যাক্টিভ ওয়ার্কারকে স্পট ডেড করে ফেলেছে।